বাপ্পা বিকেলবেলা আজকে এঁচড় নিয়ে এসেছে, কেটেই নিয়ে এসেছে, একদম কেটে নিয়ে এসেছে। আর দেখো বেশ পরিষ্কার কেটেই আনে, মানে ভালো করেই কাটা। তো ওই জন্য তাও আমি একটুখানি করে করে বাদ দিচ্ছি, তো সেদ্ধ করে নেব এখনই। সন্ধেবেলা করে সেদ্ধ করে রেখে দিলে কালকে রান্না করতে সুবিধা হবে, তো এটাই করে নিচ্ছি। আর এই যে তেল নিতে ভুলিনি, নাহলে ভীষণ আঠা আঠা মতো হয়ে যায়, কালো কালো হওয়াতেই কি হাতা আটকে আটকে যায়। গুড মর্নিং বন্ধুরা, আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঠিক 9:10। তবে ভেবো না এই সময় ঘুম থেকে উঠেছি, উঠেছি আসলে সকাল 8:10 নাগাদই ঘুম থেকে উঠেছি, তাও আমার বন্ধুর ফোনে। যাই হোক, ও ফোন করেছিল তখন আমি ঘুমাচ্ছি, তাড়াতাড়ি করে ফোনটা রেখে দিয়েছে। তো যাই হোক, ওর ফোন আমার 8টাতেই অ্যালার্ম দেওয়া থাকতো। তো যাই হোক, আসলে কী বলতো, খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারি না। এমনিতে জুনের জন্য স্কুলে ওঠার জন্য তো সকালবেলা কি 6:45 নাগাদ আমাকে উঠতেই হতো, কিন্তু কী বলতো, আসলে বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না আমি না কোনো কাজে এনার্জি পাই না। এই 8:30 নাগাদ যদি উঠতে হয়, উঠে পড়ি, তাহলে কী হয়, তা আমি সারাদিন, আমি যদি দুপুরবেলা নাও ঘুমাই, আমি কিন্তু একটু এনার্জেটিক থাকি, মানে আমার বেশ ভালো লাগে কাজ করতে। কিন্তু সকাল সকাল অনেক আগে ভোরে উঠে তারপরে আমার আর কাজ করতে ইচ্ছা হয় না, সারাদিন যেন আমার মনে হয় ঝিমুনি 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 এরকম লাগে। তো সে যাই হোক, এক একজনের এক এক রকম ব্যাপার থাকে, আমার ব্যাপারটা ঠিক এই রকমই। অনেকে খুব ভোরে উঠে, যেমন আমার মা, মানে শাশুড়ি মা, কি খুব ভোরে উঠে সমস্ত কিছু কাজ টাজগুলো করে নেয়, সকালে বাসি কাজগুলো যেগুলো হয় সেগুলো করে, সুন্দর করে পুজো করে, কিন্তু আমি না সেগুলো, আমি অত তাড়াতাড়ি আমার ইচ্ছা থাকলেও আমি উঠতে পারি না। তো যাই হোক, আমি আমার মতো করে নিয়ম করে নিই, আর মা মায়ের মতো করে করে। তো সে যাই হোক, আর এখন আজকে সকালে যেমন ভেবো না যে এই সবাই মানে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরে আমার কিন্তু ঢুকে অনেক কাজ মোটামুটি হয়ে গেছে। বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি, তারপরে বাপ্পা রুই মাছ নিয়ে এসেছিলো, তো রুই মাছটাও ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে তারাও তোমাদের দেখাচ্ছি। নাহলে আমার কথায় কেন বিশ্বাস করবে, হ্যাঁ মিথ্যে কথা বলছে হয়তো, হ্যাঁ কিছুই হয়নি আসলে, ক্যামেরাটা অফ করে তারপর করবে। এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ফুটলে গ্যাসটা অফ করে দেবো, ভাপে ভাপে হয়ে যাবে। আর এইদিকে এই দেখো, দাঁড়াও এখন ধরবো, ধরি, এই দেখো নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি, আমি লাগিয়েছি, অন্য কেউ না। তো সে যাই হোক, দাঁড়াও ভাতটা ধুয়ে নিই। আর এইদিকে সমস্ত কিছু ওই যে এইগুলো বের করেও রেখে দিয়েছি, এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা কী বানাবো আমার মাথায় একদম আসছে না। বাবা বলেছে ডাল দিয়ে, ভাত দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে, কিন্তু আমাদের তিনজনে, মানে আমার বাবার আর জুনের জন্য আমি যে কী বানাবো আমি এখনও বুঝে উঠতে পারছি না। আর এইদিকে দেখো তালশাঁস এনেছে, তালশাঁস, কিন্তু জুনের গুণ গলাটা ব্যথা করছে। আর যেটা আমার সব থেকে পছন্দের ফল, আম, আম এনেছে, তবে জানি না এই আমটা কতটা মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, মিষ্টি তো হবে। তো সে যাই হোক, এরপরে আম খাবো, আমের দিনে আম, আম হয়ে গেলে আমার মানে আমার অদ্ভুত একটা খাওয়া আছে, মুসুর ডাল দিয়ে ভাত সাথে ঠান্ডা ঠান্ডা আম, মানে পাকা আম আর কি, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, আজকে রুই মাছ করবো। আর বাপ্পা কালকে এঁচড় এনেছিলাম, কেটে সেদ্ধ করেও রেখে দিয়েছি, ভেবেছিলাম আজকে করবো, কিন্তু ফ্রিজে না অনেক বাসি খাবার আছে, দেখবে দেখো ফ্রিজে অনেক বাসি খাবার জমে আছে, এখানে 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 দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে সমস্ত বাসি খাবারগুলো জমে আছে। তো যাই হোক, ভেবেছি যদি এ হয় তো এই আলু পটলটা আছে, কালকে আলু পটলটা করেছিলাম, তো যাই হোক দেখি আলু পটলটা যদি দিয়ে হয়ে যায় নাহলে এই চোখটা পরে করে রাখবো। তো বলতে পার, এই দেখো 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 কথা বলতে বলতে এইসব হয়। তো চলো হ্যাঁ ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলবো। আর জুন এখন নিন ভীষণ ভালো গভীর নিদ্রায় যাচ্ছে, জুনের বয়সে আমি এরকম গভীর নিদ্রায় যেতাম, আমি মানে যখন ছুটি থাকতো তখন বলবো, যখন ছুটি থাকতো আমি 12:30, 12:45 পর্যন্ত আমি ঘুমিয়েছি। আমার মা বলতো বুকুন উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়, একটুখানি খেয়ে বাথরুমটা করে একবার একটুখানি খেয়ে তারপর ঘুমা, মানে 12টাতেও মা এই কথাটাও বলতো। তার কারণ হচ্ছে আমার একটু কিডনির প্রবলেম ছিল, আমার ছোটোবেলা 3 বার নেফ্রাইটিস হয়ে গেছিলো, তো সেই কারণে ডাক্তার বলেছিল। ওই জন্য তোমাদের বলেছিলাম না যে আমি ফাস্টিং করতে পারি না, ঠিক এই কারণে আমার ছোটোবেলা নেফ্রাইটিস হয়ে গেছিলো, তো ডক্টর বলে দিয়েছে যে আমি কোনো দিন রকম খালি পেটে থাকতে পারবো না। কোনো প্রচণ্ড রাগ হলো বাপ্পা, ওই জন্য ভয়, আমার মানে রাগ হলো না, আমি কিছু খেতে পারিনি, ইচ্ছে করে না যে অন্যদেরকে জ্বালাবো এই করবো, আমার না মুখ দিয়ে খাবার, মানে কারোর ওপর রাগ হলে আমার কেন জানি না, মানে এই মুখে তো খাবারটা দিলাম এই গলা দিয়ে নামে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, ইচ্ছা করে না আমি খেতে পারি না, কারোর ওপর রাগ, ভীষণ রাগ হলে মানে ভেতর থেকে এত কষ্ট হতে থাকে তখন আমি খেতে পারি না। তো যাই হোক, সেই সময় ওই জন্য বাপ্পা ভীষণ মানে ইয়ে করে থাকে, কারণ বাপ্পা ভালো মতো জানে যে আমার মারাত্মক, ডাক্তার বলেছে এরপরে যদি হয় তাহলে আর বাঁচানো যাবে না, মানে এতবার আমার নেফ্রাইটিস 3 বার হয়ে গেছে বলে। তো সে যাই হোক, এখন বাকি কাজগুলো করে ফেলি, তারপর আমি তোমাদের সাথে ভক 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 করবো। আজকে তোমাদের সাথে ভাবছি একটা ব্রেকফাস্ট ছোট্ট করে শেয়ার করে দিই। আমরা সকালে সময় মানে সবসময় ভাবি কি যে কী ব্রেকফাস্ট দেবো, কী ব্রেকফাস্ট দেবো, থাকে ঘরের মধ্যে অনেক কিছু কিন্তু সেটা ভেবে উঠতে পারি না। তো গোলা রুটি তো আমরা সবাই জানি ময়দা দিয়ে করে, কিন্তু আজকে আমি ওটস দিয়ে করব। সেটা দেখো এই রকমভাবে, এই যে ওটসটাকে আমি কী করেছি, একটুখানি গুঁড়ো করে নিয়েছি মিক্সির মধ্যে, ঠিক আছে? এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য অল্প করে একটুখানি চিনি আর নুনটা অ্যাড করবো। আর এখানে 3টে ডিম কালকে না এনেছিলো, ফেটে মতো গেছিলো, তো ওটা আমি রেখে দিয়েছিলাম,
তিনটে ডিম ফেটিয়ে দিয়েছি। অল্প একটুখানি জল দিয়ে যেমন করে গোলা রুটি করে সেরকমভাবে একটুখানি জল দিয়ে একটুখানি ভালো করে ফেটিয়ে নেব। তারপরে জাস্ট ফ্রাইং প্যানে ওই সাদা তেল দিয়ে জাস্ট গোলা রুটির মতো করে ওই প্যানকেক যেরকম হয় ওরকমভাবেই করে নেব। তো ব্যাস এটা হয়ে যাবে আমাদের তিনজনের। এটা একটুখানি জল দিলেই কিন্তু বেড়ে উঠবে, ঠিক আছে? তো এইরকমভাবেই আজকে করব। তো এটা আমি অনেকবার শেয়ার করেছি, তবু আরেকবার শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে। এরপরে প্রথমে যেটা আমি করব, সর্ষের তেল আর একটুখানি দিয়ে নিয়েছি, যেহেতু কালিয়া তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যারা জানো না তাদেরকেই বলে দিচ্ছি, যারা নতুন রান্না শিখছো, যে সবসময় চিড়ে দেবে। আমি প্রথমে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপরে আমি যেটা দেব এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি তিনটে বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি রসুন নিয়েছি 4-5 ফোয়া, আর নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, মানে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু আদা কিন্তু দিইনি। এর মধ্যে আদা পড়বে না, আদা দিলে একটু অন্যরকম হয়ে যায় টেস্ট, আমার ভালো লাগে না মাছের মধ্যে আদা দেওয়াটা, আমার ভালো লাগে না। তো এটাই আমি আগে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এরপরে দেব টমেটো। পেঁয়াজ আর আলুটাও মোটামুটি একটু কষানো হয়েছে, এরপরেই আমি দিয়ে দেব একটা ছোট মাপের টমেটো। আর টমেটো দিলেই যেটা সবার আগে দিতে হয় নুন, যেটা আমি টমেটোর মধ্যেই দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে। আর বাকি যে মশলার মধ্যে আমি দেবো এই চামচটার 2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়োও দিচ্ছি না, যেহেতু পেঁয়াজ রসুনের রান্না, তো 1 চামচে একটু বেশি দিলাম। আর যেহেতু পেঁয়াজ রসুনের রান্না, তো একটু জিরে বা ধনে গুঁড়োটা একটু কম দিলেই ভালো লাগে, টেস্টি হয়। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো। আর কষানোটা মোটামুটি হয়ে গেলে তারপরে আমি আর একটু 1 চামচের মতো এই টমেটো সসটা অ্যাড করবো। তারপরে তেল ছেড়ে এলে আমি গরম জল অ্যাড করবো। সেটা খুবই ভালো লাগে, তবে
ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, কিন্তু ওর এখন গলার অবস্থা খুবই শোচনীয়, তাই ঠান্ডা ঠান্ডা তালশাঁস খেতে পারবে না। ছাড়াতে পারবি বাবাই? হ্যাঁ চেষ্টা কর, ওই ছুরি দিয়ে দিয়ে ছাড়া, এখানে পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে বাবা, যা ওখানে ঘরে যা, গিয়ে নিয়ে নিয়ে ছাড়া, ছুরিটা দিয়ে দিয়ে দু হাতে ধরে ছাড়া, যা এটা নে, এটা নিয়ে যা, চেষ্টা করতে হবে, সবই করতে হবে। হ্যাঁ এখানে বস, তারা আমি লাইটটা জ্বালিয়ে, আছে জল আছে, হ্যাঁ আমি তো ঠান্ডা ঠান্ডা খাবো, আমি ফ্রিজের, আমার তো গলার কিছু প্রবলেম হয়নি, আমি কেন গরম গরম খাবো? এই দাদান তোর জন্য রেখেছে এই যে প্রজাপতি বিস্কিটটা, আমি দিলাম সকালবেলা, খেলো না, বললো না মনা খাবে, আমি তাও জোর করেছি, হাফ খেয়েছে, আবার হাফ আমায় দিয়েছে। আরে কেন, তুমি নিজে নিয়ে এসছো, তুমি খাবে না? আছে জল, এই তো আগে জলটা খেয়ে নিবি, তারপর ওগুলো ছাড়া। জুনের আম ভালো লাগে না তাল শাস, কোনটা ভালো লাগে সব থেকে? দুটোই। তরমুজ, লিচু, সব ফল ভালো লাগে, ভালো ফল খাওয়া সত্যি খুব ভালো। চল এবার আমার মাছটা বার ইয়ে করে নি। রান্না করতে করতেই দেখো বাইরে মুসুল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রান্নাটা শেষ হয়েছে সবে মাত্র, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে ছাদে ভেবেছিলাম জামা কাপড় মেলতে যাবো, তো মেললে অসুবিধা হবে না, শেড দেওয়া আছে। আর রান্নাটা আজকে মানে আজকে লাঞ্চটা দেখে নিই, ভাতটা দেখে বুঝতেই পারছো, বাপ্পাকে বেগুন ভাজা ডাল দিয়ে দিয়েছিলাম, সেটার মধ্যে একটা বেগুন ভাজা এক্সট্রা হয়েছে, এটাও দুপুরবেলা হয়ে যাবে। আর আজকে টাটকা রান্না বলতে যেটা হচ্ছে মাছের কালিয়া বানিয়েছি, রুই মাছের কালিয়া, এইগুলো সব ভাগে ভাগে করে রেখে দিয়েছি, মানে দুপুরবেলার এটা বাপ্পার, এটা আমাদের দুপুরবেলা, এটা রাতের, এটা রাতের, এরকম করে ভাগ করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আলু পটলের, কালকে তরকারি বানিয়েছিলাম, সেই আলু পটলের তরকারি, এটা বাসি রান্নার মধ্যে এটাই। আর এখানে বাসি ভাত আছে, আর এখানে বাসি ডাল আছে, ব্যাস এটাই যা, একটুখানি ঠান্ডা হোক তাই জন্যেই আমি এটা খুলে রেখেছি, ঢাকা চাপা দিয়ে দিই। বাবা যা বৃষ্টি শুরু হলো দেখো, আর এখানে আমটাও আমি ভিজিয়ে রেখেছি, নাহলে কষ্টটা মুখে লাগলে আবার ফোড়া টোড়া শুরু হয়ে যাবে মুখে, তাই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তা থাক, আর এখানে কী আছে, ও এটা বাবা মাছ ভাজা খাবে, এটা মাছ ভাজাটা এখানে রেখে দিই, নাহলে ভুলে যাবো। আর যা ইঁদুর হয়েছে বাবা, রোদও উঠেছে আর বৃষ্টিও পড়ছে, তাই আমরা ছোটোবেলায় জানতাম এই সময় শিয়ালের বিয়ে হচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও শিয়ালের নিশ্চয়ই বিয়ে হচ্ছে, আমার এখনও মনে হয়। দেখতে পাচ্ছেন যা যা কাজ ছিল সেগুলো আমার হয়ে গেছে, আর রুটি করতে হয় না, কারণ বাপ্পা রুটি নিয়ে আসে, রুটি করার ঝামেলা আমার আর নেই, তো সেই কারণে আর সব রান্নাই আছে, সুতরাং আর কিছু, শুধু খাবারটা মানে খাবার রাত্রিবেলা খাবারের আগেই শুধু গরম করলেই হয়ে যাবে, তো অসুবিধা নেই সেখানে। আর জুন ওইদিকে দেখো পড়তে বসে গেছে, আর আমিও আর বেশি আর কথা বলবো না, তার কারণ হচ্ছে এখন আমি আবার ওকে নিয়ে একটু পড়তে বসাবো, যা যা দুপুরবেলা একটুখানি পড়াশোনা করেছে, আমি একটুখানি দু ঘন্টা শুয়েছিলাম, ঘুম হয়নি, দু ঘন্টা একটুখানি শুয়েছিলাম, ওই দু ঘন্টা শুয়েছি সেটাই বেশ ভালো লাগছে শরীরটা, কারণ ঘুমের খুব একটা প্রয়োজন হয় না আর আসেও না বলতে পারো, আর হয়তো ঘুমটা আসছিল কিন্তু মশার এমন কামড় খেলাম তো ঘুমটা আর এলোও না। তো যাই হোক, দু ঘন্টা যে শুয়েছি তাতেই বেশ এনার্জি পেয়ে গেছি, আর এখন ওকে নিয়ে একটুখানি পড়তে বসাবো,
ও দুপুরবেলা একটুখানি পড়াশোনা করেছে, লিখেছে, মোট কথা সেইগুলোই আমি একটুখানি কারেকশন করব, দেখে নেব। তো চলো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। জুন টাটা করে দাও। জুনের গলাটা খুব ব্যথা, সেদিনকে যে সাউথ সিটি মলে গেছিলাম তো অত গরমের পরে যে ওই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি না, আমারও খুব প্রবলেম হয়েছিল। তো ওই জন্য জুনের কিন্তু এই ইদানিং এই মানে কাল থেকে বলছে মা আমার গলা ব্যথা করছে, মানে অবস্থা তো ওরকমই হবে। তো ওই জন্য ওষুধ খাওয়ানো শুরু করে দিয়েছি, তো দেখা যাক কী হয়। গরম গরম চা গার্গেল এইসব করতে বলছি। তো চলো, হ্যাঁ পরে কথা বলবো আবার তোমাদের সাথে।